গোলের সুযোগ এবং গোলের সুবর্ণ সুযোগ মিস করলো। গোলের সুযোগ কিন্তু ঠিক মতো হেডটা দিতে পারলো না। প্রথম গোলের সন্ধানে এবং গোল, ভালো শট ছিল কিন্তু। গোলে এগিয়ে আছে বিচিত্র সংঘ, প্রথম সেমিফাইনাল এবং গোল। আমরা শুরু হতে চলেছে পক্ষ থেকে রানাঘাট আনুলিয়া কল্যাণ সংঘের পরিচালনায় আন্তরিক অভিনন্দন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। হলুদ জার্সিতে আছে চাপড়া এ টু জেড, চাপড়া এ টু জেড হলুদ জার্সিতে। অপরদিকে অরেঞ্জ জার্সিতে, অরেঞ্জ বেগুনি জার্সিতে আছে পালপাড়া বিচিত্রা সংঘে প্রথম সেমিফাইনাল রানাঘাট আনুলিয়া কল্যাণ সংঘের পরিচালনায় ষোলো জুলাই টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল। দুইজনের নামে আমাদের নির্ভরতা পালন আছে। আমাদের এই আনুলিয়া গ্রামের বাসিন্দা মাননীয় রামদেব বর্মন এবং আনুলিয়ার আরেক বাসিন্দা সুরজিৎ ঘোষ, এই দুজনের নামে আমরা এক মিনিট নিরবতা পালন করব। আপনি বাঁশি দিয়ে নিরবতা পালনের সময়টা শুরু করবেন এবং বাঁশি দিয়ে শেষ করবেন। এবং সমস্ত দর্শকদের আমরা অনুরোধ করব আপনারা প্লিজ একটু উঠে দাঁড়াবেন। তিনজন রেফারি আছে, মেন রেফারি সৃজন সরকার, রাজু রাহা সহকারী রেফারি রাজু রাহা এবং অভিষেক দাস টস পর্ব। পালপাড়া বিচিত্রা সংঘ গোলকিপারে রাহুল দা আছে, অনুপ দা আছে, হৃদয় দা আছে, পলাশ দা, সুকান্ত দা আছে ডিফেন্সে। প্রথম সেমিফাইনালের তিনজন রেফারি, মূল রেফারি সৃজন সরকার, সহকারী রেফারি রাজু রাহা এবং অভিষেক দাস। হলুদ জার্সিতে চাপড়া এ টু জেড, শুরু হতে চলেছে রানাঘাট আনুলিয়া কল্যাণ সংঘের ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল। চব্বিশ নম্বর জার্সিতে খেলোয়াড়, ভালো পাস, আক্রমণে পালপাড়া বিচিত্রা সংঘ, গোলের সুযোগ এবং গোলের সুবর্ণ সুযোগ মিস করলো। অবধারিত গোল কিন্তু মিস করলো। ভাইটাল ম্যাচ, জয়লাভ করলে ফাইনালে উঠবে, হারলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। ভাইটাল ম্যাচে এরকম একটা সুযোগ কিন্তু মিস করা মানে
সুকান্ত থেকে বিমল পলাশ আক্রমণে পালপাড়া বিচিত্র সংঘ কিন্তু বলটা ঠিক মতো রিসিভ করতে পারেনি শট করলেন ভীমাদা লম্বা পাস পালপাড়া বিচিত্র সংঘ কিন্তু ঠিক মতো পাসটা দিতে পারলো না ক্লিয়ার অনুপ্রের উদ্দেশ্যে আক্রমণে পালপাড়া বিচিত্র সংঘ ফাউল বলে শুধু কিন্তু ঠিক মতো হেডটা দিতে পারলো না ভালো বলটা উঠেছিল কিন্তু ভীমাদা এবারে কিন্তু গোলের সুযোগ কিন্তু না ডিফেন্স তৎপর ওখানে অমিও কিন্তু ক্লিয়ার করে দিল ভালো ডিফেন্স করে কিন্তু অমিও মানব প্রাচীরে চাপড়া এ টু জেড মানব প্রাচীরে কিন্তু পাঁচজন আছে পাঁচজন ভীমাদা ভালো সরাসরি গোল কিপার প্রথম সেমিফাইনাল বলতে বলতে এই রেফারি সৃজন সরকারের লম্বাবাসী প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হলো প্রথম গোলের সন্ধান এবং সেই গোল মেশিন অনুপ দা গোল করে দলকে 1-0 গোলে এগিয়ে দিলেন প্রথম সেমিফাইনালের প্রথম গোল অনুপ দার পা থেকে 1-0 গোলে এগিয়ে গেল পালপা বিচিত্র সংঘ গতবারের রানার্স টিম আক্রমণে চাপড়া টু জেড অমিয়র লম্বা পাস একটু লং পাস হয়ে গেল দ্বিতীয় গোলের সুযোগ কিন্তু সঠিক সময় ক্লিয়ার করে দিলেন
কোনো ভাড়াবি না খেলার মধ্যে থাক পাবি তালা নিয়ে চলে যাও না তুমি জামিরা জয় জয় পেছনে জয় পেছনে চলে জায়গা জয় জায়গা সে ফুটবল খেল হ্যাঁ হোল্ড অন চলো আরে এটা অ্যাডভান্টেজ হয় তো এটা তো অ্যাডভান্টেজ হয় কি অ্যাডভান্টেজ দিলে না না ও পেছন থেকে বেরিয়েছে চল ভাই চল আরে আরে অনিবার্য গোল মিস করলো আবার দ্বিতীয় গোল কিন্তু সে অনুপদার পা থেকে আসতে পারতো কিন্তু তুড়ি করে শটটা করলেন ভালো শট ছিল কি তুমি মানে একটু যে গোল পরিশোধের আশায় এবার দেখা যাক সুযোগটা কাজে লাগাতে পারে কিনা দুর্বল শট ছিল কি করে ও কিভাবে গোলের কিন্তু সুযোগ ছিল দ্বিতীয়ার্ধের অনেকটা সময় অতিক্রান্ত প্রথম সেমিফাইনাল পলাশদা কিন্তু অনেক নিচ থেকে অনেকটা উপরে উঠে গিয়ে ভালো পাস দিল বলটা 2-0 গেলে এগিয়ে গেল পালপাড়া বিচিত্রা সংঘ প্রথম সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে প্রায় শেষের মুহূর্ত ম্যাচের ফলাফল 2-0 কমলা বেগুনি জার্সিতে পালপাড়া বিচিত্রা সংঘ 2 এবং হলুদ জার্সিতে চাপড়া A to Z 0 ভালো পাস অরূপদাকে রেস্ট দেওয়া হচ্ছে পরিবর্তে 6 নম্বর জার্সি খেলোয়াড় মাঠে প্রবেশ করলো অনুকূলে সমস্ত খেলোয়াড়দের বলবো আপনারা খেলোয়াড় পুরো আন্দোলন করুন মাঠের মধ্যে খেলোয়াড় ছাড়া আর অন্য কেউ থাকবেন না খেলা শেষের মুহূর্ত
তিন মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে রেফারি যখন তখন লম্বা বাঁশি আসতে পারে শেষ বাঁশি ফ্রিকিক পালপাড়া বিচিত্র সংগ্রহ অনুকূলে 2-0 গোলে এগিয়ে আছে বিচিত্র সংগ্রহ প্রথম সেমিফাইনাল এবং গোল তিন শূন্য গোলে এগিয়ে গেল পালপাড়া বিচিত্র সংঘ দ্বিতীয়ার্ধের তিন মিনিট অ্যাডেড টাইমের মধ্যে কিন্তু আরেকটা গোল করে দিল বিচিত্র সংঘ হ্যাঁ বলো যা যা আবারও আক্রমণে বিচিত্র সংঘ চতুর্থ গোলের সুযোগ না সুযোগটা কিন্তু হাতছাড়া করলো বলতে বলতে এরপরে সিজন সরকারের লম্বা বাঁশি প্রথম সেমিফাইনালের পরিসমাপ্তি ঘটল 3-0 গোলে জয়লাভ করলো পালপাড়া বিচিত্র সংঘ দ্বিতীয় সেমিফাইনাল আমরা তিন সমস্ত লোককে জানিয়ে দেবো সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ অনুপ দা একটা গোল করেছে ম্যাচে কিন্তু ভালো খেলেছে প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ.